হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা একবার। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করিব সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার জিও লাইভ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে বিষয় হচ্ছে যে গর্ভবতী মহিলাদের জন্য কিছু ভিডিও বানিয়েছি, মানে আমার মা বোনদের জন্য কিছু ভিডিও বানিয়েছি যা উপকারে লাগবে। তো প্রেগনেন্সির ক্ষেত্রে এবং ডেলিভারি হওয়ার পরে, মানে বাচ্চা হওয়ার পরে মা বোনদের মানে পেটে ভাঁজ ভাঁজ পড়ে যায়, ঠিক আছে? ওই ভাঁজ ভাঁজ পড়ে যাওয়ার পরে এ দাগ থেকে যায় হামেশা। যদি ঠিক মতন যত্ন না করা হয় তাহলে ওই দাগ হামেশা থেকে যাবে এবং দেখতে বিশ্রী লাগবে। ওটা যদি আয়নার সামনে আপনারা দেখেন, দেখতে খুব খারাপ লাগবে। ওটাকে যদি যত্ন না করেন, ওই দাগ পেটে ওই ভাঁজ ভাঁজ দাগগুলো পড়ে দেয়, মানে পড়ে থাকবে এবং খুব খারাপ লাগবে। তো আমি ওই জন্য ভিডিওটি বানিয়েছি যে যাতে দাগ না থাকে, দাগ হামেশা হামেশা জন্য মিটে যায়। তো কিছুদিন ওটা ব্যবহার করার পরে, যেটা বলবো, তো ব্যবহার করার পরেই ওর দাগ পুরো হামেশা মিটে যাবে। আগে আপনার যেরকম পেট চিকন মসৃণ ছিল ওই রকমই হয়ে যাবে, চামড়াতে কোনো দাগ থাকবে না, মানে আগে থেকে অনেক বেটার হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকে এই বিষয়ে যত্ন করেন না, তো যারা যত্ন করেন ওনাদের ঠিক থাকে, যারা যত্ন করেন না ওনাদের ওই রকমই থেকে যে দাগ। তো গর্ভ মানে বাচ্চা হওয়ার পরে পেটে ওই ভাঁজ ভাঁজ দাগ গুলো থেকে যায়। তো আমরা যদি ঠিক মতন ওটাকে ঠিক জিনিসের মাধ্যমে যদি ব্যবহার করে থাকি তো ও দাগ মিটে যাবে। তো বায়ো অয়েল বলে একটা অলিভ, মানে বায়ো অয়েল বলে এক তেল রয়েছে যা একটা 2000 সাল থেকে 18টি দেশে চলছে, 18টি কান্ট্রিতে ওই তেল চলছে। 2000 সাল থেকে এর আবির্ভাব, ঠিক আছে? 18টি দেশে ওই তেল চলছে। তো বায়ো অয়েল তেলে কী কী উপাদান রয়েছে তো সে বিষয়ে আলোচনা করব। তো বায়ো অয়েল তেল খুব একটা ন্যাচারাল তেল, তো এতে 5 রকমের মিশ্রণের দ্বারা এই বায়ো অয়েল তেলকে তৈরি করা হয়েছে। তো প্রথমে তো ক্যালেন্ডুলা বলে এক উপাদান রয়েছে, ল্যাভেন্ডার মানে ফুলের তার ইয়ে রয়েছে, তো রোজমেরি এটাও এক ফুলের নাম ওর রয়েছে, তো চ্যামোলিন অয়েল আছে এবং পোর্সেলিন অয়েল আছে। এই 5 রকম উপাদান, ক্যালেন্ডুলা, ল্যাভেন্ডার, রোজমেরি, চামুন অয়েল এবং পার্সেলিন অয়েল, এই 5টি উপাদান দ্বারা বায়ো অয়েল তৈরি করা হয়েছে। এই তেলটি খুব ন্যাচারাল তেল। যাদের যেসব মা বোনদের দাগ খুব বেশি পরিমাণে রয়েছে তো ওনারা সারাদিনে 2 টাইম ব্যবহার করবেন, আর যাদের প্রবলেম খুব কম রয়েছে, মানে দাগ খুব কম রয়েছে, ওনারা 1 টাইম ব্যবহার করবেন। তো সেই নিয়ম বলে দিচ্ছি। তো যারা যাদের বেশি দাগ রয়েছে প্রথমবারের জন্য, তো ওনারা 2 টাইম ব্যবহার করবেন। এক দুপুরে স্নান করে এসে খাওয়া দাওয়া করার পরে 15 থেকে 20 ফোঁটা নিয়ে যেখানে দাগ রয়েছে সেখানে ভালো করে তেলটাকে ভেদ দিয়ে হালকা হালকা করে মালিশ করে দিবেন, ঠিক আছে? তারপরে ঠিক ওই সেম পজিশন রাত্রিতে ওইভাবে 15 থেকে 20 ফোঁটা নিয়ে ওই যেসব জায়গায় দাগ রয়েছে পেটে ভালো ভালো করে মিশে দেবেন। এইভাবে কন্টিনিউ 1 মাস করার পরে দেখবেন যে 50% উপরে দাগ চলে গেছে। ওটা যদি আপনারা 2 থেকে 3 মাস কন্টিনিউ করে নেন তাহলে দাগ পুরো হামেশা হামেশার জন্য চলে যাবে। আর যাদের কম প্রবলেম রয়েছে, কম দাগ রয়েছে, তো ওনারা 1 টাইম ব্যবহার করবেন, ওই রাত্রেই ব্যবহার করবেন। ওই 15 থেকে 20 ফোঁটা নিয়ে যেখানে দাগ রয়েছে পেটে হালকা হালকা করে মালিশ করে তেলটাকে ভিজিয়ে দিয়ে দেবেন, তেলটা যেন টেনে নেয়, ঠিক আছে? তো ওইভাবে ব্যবহার করার পরে দেখবেন দাগ একবার থাকবে না, আগের মতন পেট চিকন মসৃণ হয়ে গেছে, ঠিক আছে? তো আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা একবার প্রেস করে দিন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তা আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে।